প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, প্রভাষক সিসিআর মডেল কলেজ। তো আজকে আমরা গুণগত রসায়নই পড়ব। তো গুণগত রসায়নের একটি মডেল পড়ব, সেটা হলো বোরের পরমাণু মডেল। তো আমরা বোরের পরমাণু মডেলের বর্ণনাগুলো নিচে বলছি। প্রথম যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তির ধারণা। তো পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, একে পরমাণুর নিউক্লিয়াস বলে। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তি বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। আমরা যদি চিত্রটার দিকে তাকাই, দেখো প্রথম আছে নিউক্লিয়াস, পরে আছে প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর। তবে যতক্ষণ না এই কক্ষপথ বা শক্তিস্তরে ইলেকট্রন না থাকে ততক্ষণ শক্তি শোষণ বা বিকিরণ ঘটে না। এই স্থির কক্ষপথকে শক্তিস্তর বা অরবিট বলা হয়। শক্তিস্তর বা কক্ষপথ নির্দেশককে হলো এন দ্বারা প্রকাশ করা হয়। প্রথম শক্তিস্তরের ক্ষেত্রে এন ইকুয়াল ওয়ান, দ্বিতীয় শক্তিস্তরের ক্ষেত্রে এন ইকুয়াল টু। দেখো নিউক্লিয়াসের পরে যেই গোলাকার ইয়েটা আছে এটা হলো প্রথম শক্তিস্তর, আর এটা হলো কি দ্বিতীয় শক্তিস্তর। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা সেখানে কি বলা হয়েছে, দেখো যে প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তিস্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা এইচ বাই টু পায়ের অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভিআর এন এইচ বাই টু পাই। এখানে এম হলো ইলেকট্রনের ভর, ভি হলো ইলেকট্রনের রৈখিক গতিবেগ, আর হলো কক্ষপথের ব্যাসার্ধ, আর ভি আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এর মান হলো 6.626 × 10⁻³৪ জুল সেকেন্ড। এটা হলো এসআই এককে দেওয়া আছে। আর অখণ্ড সংখ্যা অর্থাৎ এন এর মান 1, 2, 3, 4 প্রভৃতি পূর্ণ সংখ্যা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমি আবারও বলে দিচ্ছি, বলছে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ ধারণা, প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তিস্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা এইচ টু পায়ের অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক। দেখো এখানে দুইটা শক্তিস্তর আছে নিউক্লিয়াসের পর, প্রথম আর দ্বিতীয়, প্রত্যেকটার জন্য নির্দিষ্ট কৌণিক ভরবেগ রয়েছে। যখন এন এর মান 1 তখন একটি নির্দিষ্ট মান বের হবে, যখন এন এর মান 2 তখন ভিন্ন একটি কৌণিক ভরবেগ হবে। অর্থাৎ প্রত্যেকটা শক্তিস্তরের কৌণিক ভরবেগের মান ভিন্ন। এর পরের যে পয়েন্টটা আসতেছে সেটা হবে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালীর সৃষ্টি। যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তিস্তর হতে অন্য শক্তিস্তর বা কক্ষপথে লাফিয়ে যায়, তখন ওই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত বা বিকিরিত হয়। অর্থাৎ বলতেছে কি, দেখো চিত্রে প্রথম শক্তিস্তর থেকে ইলেকট্রন লাভ দিয়ে কোথায় চলে গেছে, দ্বিতীয় শক্তিস্তরে। আবার দেখো দ্বিতীয় শক্তিস্তর থেকে লাভ দিয়ে কোথায় চলে আসছে, প্রথম শক্তিস্তরে। অর্থাৎ অর্থাৎ কি, যখন নিচের শক্তিস্তর থেকে উপরের দিকে যায় তখন যেই আলোক শক্তি শোষণের মাধ্যমে যে বর্ণালী হয় তাকে শোষণ বর্ণালী বলে। আবার যখন উপর থেকে ইলেকট্রন নিচে, অর্থাৎ 2 নম্বর থেকে দেখো কত নম্বরে আসতেছে, 1 নম্বর শক্তিস্তরে, তখন শক্তির কি হয়, বিকিরণ হয়। তা এই বিষয়টিই এখানে আলোচনা করছে। যখন ইলেকট্রন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি লাফিয়ে যায় আলোক শক্তি শোষণ ঘটে, আবার যখন উচ্চ শক্তিস্তর থেকে লাফিয়ে নিম্ন শক্তিস্তরে আসে তখন শক্তি বিকিরণ ঘটে। দেখো চিত্রে দেওয়া আছে, প্রথম শক্তিস্তর থেকে ইলেকট্রন লাভ দিয়ে
দ্বিতীয় শক্তি স্তরে গেছে, আবার দ্বিতীয় শক্তি স্তর থেকে লাফ দিয়ে প্রথম শক্তি স্তরে গেছে। তো যখন প্রথম থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেছে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তিতে গেছে, তখন যেই বর্ণালী উৎপন্ন হয়েছে তার নাম শোষণ বর্ণালী। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তর থেকে যখন 1 নম্বর শক্তি স্তরে আসছে, তখন শক্তির কী ঘটছে? বিকিরণ ঘটছে। আর এই বর্ণালীর নাম হলো বিকিরণ বর্ণালী। যদি প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি ই1 ও দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি ই2 হয়, দেখো এই যে লেখা আছে, এই প্রথমটার জন্য ইলেকট্রনের মান কি ই1, আর দ্বিতীয়টার দ্বিতীয় শক্তি স্তরের জন্য কি ই2 হয়, তবে বিকিরিত বা শোষিত আলোক শক্তি হবে ডেলি ইকুয়াল ই2 মাইনাস ই1। এই টোটালটা কি হবে? ডেলি ইকুয়াল ই2 মাইনাস ই1। দেখো চিত্রের পাশে সুন্দরভাবে দেওয়া আছে, শোষিত হোক বা শোষিত শক্তি ডেলি সমান ই2 মাইনাস ই1 সমান hν, বা বিকিরিত সময় কি ডেলি সমান ই2 মাইনাস ই1 সমান hν। অর্থাৎ শোষিত হোক বা বিকিরিত হোক সূত্রর ক্ষেত্রে একই ঘটবে, ডেলি ইকুয়াল ই2 মাইনাস ই1। আর প্লাঙ্কের সূত্র অনুসারে যে বিকিরণের পরিমাণ ও স্পন্দন সংখ্যাকে নিউ দ্বারা প্রকাশ করা হয়, তখন সমীকরণটা দাঁড়ায় ডেলি সমান ই2 মাইনাস ই1। অর্থাৎ নিউ দ্বারা কি পারমাণবিক বর্ণালীর স্পন্দন সংখ্যা ও রেখা বোঝানো হয়েছে। আশা করি তোমরা এই টপিক্সটা সবাই বুঝেছ। এটাই হলো কি বোরের পরমাণু মডেল। আমরা এখন যেই বিষয়টা পড়ব সেটা হলো এই মডেলের সীমাবদ্ধতা পড়ব। আমরা এখন যেই বিষয়টা পড়ব সেটা হলো বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো বোরের পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ও 1 ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো যেমন হিলিয়াম প্লাস ও লিথিয়াম 2+, যেমন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, প্লাসের ক্ষেত্রে একটি কমে গেছে তাই কত হয়েছে 1 ইলেকট্রন, এবং লিথিয়াম 2+, এখানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, তো এখানে 2+ হওয়ার কারণে 2টা ইলেকট্রন কমে গেছে। তো যাদের 1টি ইলেকট্রন থাকে তাদেরটা ব্যাখ্যা করলেও করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বোরের পরমাণু মডেল শুধু হাইড্রোজেন পরমাণু, আবার যে সকল পরমাণুর আয়ন মাত্র 1টি ইলেকট্রন থাকে তাদেরটা বর্ণালী ব্যাখ্যা করতে পারে, বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। বোরের পরমাণু মডেল পরমাণুর ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না, এবং বোরের পরমাণু মডেল সূক্ষ্মরেখার উৎপত্তির কারণও ব্যাখ্যা করতে পারে না। 2 নম্বর পয়েন্টটা কী বলেছিলাম? বোরের পরমাণু মডেল পরমাণুর ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা ব্যাখ্যা করতে পারে না, যে পরমাণু যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে তার কোনো ব্যাখ্যা দিতে পারে না, এবং বোরের মডেল সূক্ষ্মরেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারে না। বোরের মডেলে বলা হয়েছে স্থির কক্ষপথের ইলেকট্রনের ভরবেগ, স্থির কক্ষপথের ইলেকট্রনের ভর কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2π, কিন্তু কৌণিক ভরবেগের এরকম মানের কারণ ব্যাখ্যা তারা করেনি। mvr বা nh/2π হইছে কেন এর কারণ কোনো ব্যাখ্যা ওনারা এই মডেলে করেনি। এবং ষষ্ঠ 5 নম্বর পয়েন্ট হলো চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো সূক্ষ্মরেখায় বিভক্ত হয়, একে জিমেন প্রভাব বলছে, এবং একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এরূপ ঘটে যখন তখন স্টাক প্রভাব বলছে। অর্থাৎ যখন চুম্বক ক্ষেত্রের কারণে বর্ণালী উৎপন্ন হয় তার নাম দিছে বিজ্ঞানী জিমেন প্রভাব, এবং একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এরূপ যদি ঘটে তাকে বলা হয় স্টাক প্রভাব। এই সম্বন্ধেও বিজ্ঞানী বোর কোনো নির্দিষ্ট বর্ণনা করেনি। আশা করি এই টপিক্সটা তোমরা বুঝতে পেরেছ, যদি তোমরা না বুঝো তাহলে আমাকে গ্রুপে সবাই নক দিবা, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং এর আগের ক্লাসে যে পড়াগুলো পড়িয়েছি সেগুলো হয়তো তোমরা সবাই কমপ্লিট করেছ। করোনা পরিস্থিতির কারণে আমরা ক্লাসগুলো অনলাইনেই করতেছি, অতএব অল্প অল্প পড়াচ্ছি, তোমরা ওগুলো একটু দেখো এবং পড়াগুলো বাসায় প্রতিদিন কমপ্লিট করো। আশা করি এই পড়াগুলো পড়লে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এবং আমাদের হয়তো সামনে যখন পরীক্ষা হবে এই টপিকসগুলো থেকেই পরীক্ষাগুলো পরীক্ষায় আসবে।
আশা করি তোমরা এই পড়াগুলো ভালো করে পড়বে। এই বলেই আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি।